রহস্যজনকভাবে আগুন লাগার ঘটনা ঘটল পুরুলিয়ার ডিআইবি দপ্তরে। জেলা পুলিশের গোয়েন্দা সংক্রান্ত নথিপত্র থাকে এই দপ্তরে। আজ মঙ্গলবার সকালে হঠাৎ করে আগুন দেখা যায় দপ্তরের একটি কক্ষে। খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। এর মধ্যেই আগুনের শিখা বাড়তে থাকে, কিন্তু কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। পুরুলিয়ার যে ডিআইবি অফিস, সেখানে একটা ভয়াবহ আগুন লেগেছিল। মোটামুটি প্রায় আগুন কতক্ষণ, মানে কটা ইঞ্জিন এবং কতক্ষণ চেষ্টা আপনারা আগুন নিয়ন্ত্রণে আনেন? মোটামুটি 40 মিনিটের চেষ্টাতে আমাদের দুটো ইঞ্জিন এসেছিল আগুনকে নিয়ন্ত্রণে নিয়ে আসে। আচ্ছা, এই কটা নাগাদ আগুন লাগার খবরটা পেয়েছেন আপনারা? তখন নোট করি নাই, আন্দাজ একটা বলুন। তাও আন্দাজ মোটামুটি ওই ষষ্ঠীচরণ পাত্র, স্টেশন অফিসার।